আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি, দেশে বিদেশের বাইরে থেকে যারা দেখছেন আমার ভিডিও, আমি কামাল আহমেদ এনএবিডি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি এসকারসি দিনাজপুর জেলার শিবির বন্দর উপজেলার ওমরপুর গ্রামে। এখানে আমার পিছনে দেখতে পারতেছেন, অনেকেই মনে করবেন এটা কফি হাউস, আমি প্রথমে মনে করছি বোধ একটা কফি হাউস, আসলে না, এটা একটা টাইগার মুরগির খামার যেখানে ওনারা টাইগার মুরগি পালন করেন। তো চলুন, আমরা এখানে মালিক হচ্ছে ইমরান সরকার, ইমরান সরকারের সাথে কথা বলার চেষ্টা করি যে কীভাবে এই ফার্মটা তার সফলতা চূড়া প্রস্তুতি। ওনার অনেক আছে, টাইগার আছে, উনি এর আগেও টাইগার মুরগির ফার্ম করে আমার সাথে কথা হয়েছে। ওনার প্রায় 60-65 বা 70 হাজার টাকা লাভ করছে উনি। চলুন আমরা সেই নতুন টাইগার মুরগি ফার্মটা দেখি আর বিস্তারিত জানার চেষ্টা করি যে কীভাবে উনি প্রতিপালন করেন, বা এ টু জেড জানার চেষ্টা করবো। চলুন আমরা সেই ইমরান সরকারকে দেখি আর তার টাইগার মুরগি ফার্মটি দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন ভাই? একটু বাইরে আসেন। আচ্ছা ঠিক আছে, একটু বাইরে আসেন ভাই। খামার তো অনেক আগে থেকে করি, 2003 সাল থেকে, কিন্তু মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। আচ্ছা, এখন আবার 17 সাল থেকে কন্টিনিউ শুরু করছে। শুরু করছে এই যে আপনার টাইগার মুরগি দেখতে আসছি আমি, এটা কি এর আগে কবে আপনি হ্যাচিং করছেন? টাইগার মুরগি মূলত এর আগে একবারই হ্যাচিং করছে, দ্বিতীয়বার। তো এখন সর্বসাগরে কতগুলো মুরগি আছে? এখন টাইগার মুরগি প্রায় 2000 আছে। 2000, এটা চলো গল্প করার জন্য আপনার কাছে আসছে। আচ্ছা সাহেব, এই যে আপনি এই মূলত আপনি কি করেন? মূলত বর্তমানে ফার্মে করছি। মানে এর আগে কি করতেন? ফার্মে আসার আগে কি করতেন? ফার্মে আসার আগে অলি পড়াশোনা শেষ করার পর কিছুদিন অনলাইনে বিজনেস করছিলাম। তারপর অ্যাকচুয়ালি আমার আব্বার সঙ্গেই ছিলাম আর কি, আব্বার বিজনেসে দেখাশোনা করতাম, আমাদের মিলের বিজনেস প্লাস জমি জমা এগুলো দেখাশোনা করতাম। তো তারপর মনে করলাম যে আমার এটা কিছু করা উচিত। তো তিনি বলি এইসব জিনিসের প্রতি, মুরগি মাছ গরু সব জিনিসের প্রতি আমার একটা আলাদা টান। প্লাস আমার বাবা আর কি 1987 সালে গোল্ড মেডেল পাইছিল গরুর উপর, তো ওইখান থেকেই একটা টান আছেই আমার। উনি গরু করতেছে, আমি 1500 মুরগি দিয়ে কিছু করতে পারি কিনা, তার মধ্যে থেকে শুরু আর কি। এই যে আপনি টাইগার মুরগি করছেন, এই তথ্য কোথায় পেলেন আপনি? টাইগার মুরগির তথ্য অরিজিনালি ওই শাহানারা পোল্ট্রি থেকেই পাইছি, মানে অনলাইনে পাইছি আর কি। এমনি অনলাইনে মানে ইউটিউবে আর কি অনেকবার দিয়েছি, অনেক টাইগার মুরগি অনেক মানে প্রতিদিন পাইছি। তারপর ইউটিউবে সার্চ দিতে মানে খোঁজ করতে করতে দেখলাম যে ওই শাহানারা পোল্ট্রি ফার্ম টাইগার মুরগির বাচ্চাটা ডেলিভারি করতেছে আর কি। তারপর ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমি বাচ্চা সংগ্রহ করলাম। টাইগার মুরগি কি বাংলাদেশের সম্ভাবনা মনে করেন? কতটুকু সম্ভাবনা মনে করেন? টাইগার মুরগি তো অনেক সম্ভাবনা আছে, বিপুল সম্ভাবনা। এই মুরগিটা খাইতে অনেক দেশি মুরগির মতো স্বাদ, প্লাস গ্রোথ অনেক ভালো, মর্টালিটি ভালো। টাইগার মুরগির যে সহ্য ক্ষমতা, ধারণ ক্ষমতা, মানে রোগ বিসুখ আপনার এমনি ব্রয়লার কিংবা সয়াবিন চাইতেও অনেক কম। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি? হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আচ্ছা, বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে অসুখ বিসুখ কম হয়? অসুখ বিসুখ কম হয়, অ্যান্টিবায়োটিক কম ইউজ করতে হয়। যারা আমাদের নতুন উদ্যোক্তা আছে, যারা ব্রয়লার করে বা হয়তো মুরগির সাথে জড়িত আছে, তাদেরকে এটা কতটুকু পরামর্শ দিবেন আপনি করার? আমি মনে করি ব্রয়লার খামারে তো ক্রমাগত লসের কারণে ব্রয়লার খামার না করে টাইগার খামার করা উচিত। কারণ বলে খামারিরা এখন খুব একটা লাভের মধ্যে নাই, বেশিরভাগ সময় তারা লস করতেছে। তো আমি টাইগার আরও কিছু টাইগার খামারির সঙ্গে মানে পরামর্শ করছি, এবং যারা করতেছে আশেপাশে ওদের ওদেরকে যতটুকু
শুনছি তারা কখনো লস করে নাই, এই পর্যন্ত লস করে নাই। এখন রড বিষয় সেটা পরে কথা, আপাতত তারা লস করতেছে না, মানে বাজার অনুযায়ী তারা লস করতেছে না। বাজারটা সোনালী মুরগির মতোই, কখনো 10-20 টাকা বেশি যায়, আবার কখনো 10-20 টাকা কম যায়, তো তাতে খায় কম। একটা মুরগি অনেক 2 কেজি আসতে 1 কেজি 700 গ্রাম খায়, তা 2 কেজি চলে আসে, তাতে অনেক লাভ হয়। মানে যে আমি রাস্তায় আসছি, গাড়ির ভিতরে আমাকে আমার বাইক এক বাইকে ফোন করছে যে সে ব্রয়লার মুরগি চাষ করতে আবাদ করতে যায়, ব্রয়লার মুরগি পালন করতে যায়, সে 70-80 লক্ষ টাকা লস খাচ্ছে। জি জি, ওই ব্রয়লার সাথে এটা কী তুলনা, পার্থক্য কী মনে করেন আপনি? ব্রয়লার মুরগি মূলত এখন যে হারে খাদ্যের দাম এবং ব্রয়লার মুরগির বাচ্চার দাম, সেই অনুযায়ী মার্কেটটা উঠতেছে না। ব্রয়লার মুরগি সবাই করছে, ব্রয়লার মুরগি কম দিন হওয়ার কারণে সরাসরি মানে সবাই ব্রয়লারটা করতেছে, কিন্তু ব্রয়লারতে সেই পরিমাণ লাভটা নাই। ডাগের মুরগি একটু সময় বেশি লাগে, এটা 2 মাসের প্রজেক্ট, 2 মাসে প্রায় গড় ওজন 2 কেজি চলে আসে। তো তার জন্য আমার প্রজেক্ট অবশ্যই আপনি ব্রয়লার থেকে আপনি টাইগারে চলে আসেন। আমি মনে করি যে তার যেই লসটা তিনি করলো সেটা পুষিয়ে যাবে, টাইগারে তো পুষিয়ে যাবে, পুষিয়ে যাবে ইনশাল্লাহ। মানে এত সুন্দর শেড কিন্তু কোথাও আমি পাইনি আজ পর্যন্ত বাংলাদেশে কোথাও। আমি মোটামুটি বাংলাদেশের কোথাও কোনো একটা ডিস্ট্রিক্ট বাদ পড়ছে আছে, অত নাই। তারপর যতটুকু আমি গেছি, মানে আমার আমার চ্যানেলে ভিডিও আছে মোটামুটি 500 উপরে, 550 বছর, কিন্তু এত সুন্দর একটা শেড আমি মনে করছি কপি হাউসে ঢুকতেছি। তো এটা কি বের করে করছে সেটা আগে বলেন আমাকে। অ্যাকচুয়ালি এই শেডটা আগে স্টোরুম হিসেবে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো স্টোরুম কোটা ছিল, ইয়ে ছিল, এটা অনেক পুরাতন কার্ড এবং আসবাবপত্র ছিল আর কি। তো এখন আর কি এই শেডটা কোনো কাজে লাগে না, এই সেটা কোনো কাজে লাগে না, তো অনেকদিন পড়ে আছে। তো আমার যখন মুরগি ফার্ম করার ইচ্ছে লাগলো, তো প্রথমে আমি চিন্তা করলাম যে এই সেটটা করি আর কি, এই সেটটা কীভাবে মুরগি ফার্ম রূপান্তর করা যায়। তখন কিছু মিস্ত্রির সঙ্গে পরামর্শ করলাম, তো তাদের কাছে পরামর্শ করে তারা বললো নিচে নেট আর নিচটা ঢালাই দিয়ে নিচটা করে, আর উপরে চাল ছিল, চালটা পুরাতন হয়ে গেছিল। আমার মনে হয় যে ওই আপনি চালের মধ্যে মুরগি ভালো থাকে, অনেক ঠান্ডা থাকে, কি মনে হয়? চালের মধ্যে মুরগি ভালো থাকে, প্লাস তার নিচে কোঠা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে আছে, হ্যাঁ চালের মধ্যে কোঠা আছে, শীতের সময় খুব একটা গরম লাগে না, সরি শীতের সময় খুব একটা ঠান্ডা লাগে না, এবং গরম সময় খুব একটা গরম লাগে না, এই জন্য ভালো, এই জন্য ভালো। এবং বাতাসটা ওই সাইড থেকে আসে, এসে যে বাইর হয়ে যায়। আচ্ছা, আমাকে একটু বায়োসিকিউরিটি সম্বন্ধে, আপনি কিন্তু ফাইন বায়োসিকিউরিটি করছেন, এটা সম্বন্ধে একটু বলতেন, এটা কি কতটুকু মানে গুরুত্বপূর্ণ আমাদের এই টাইগার মুরগি করার ক্ষেত্রে? টাইগার মুরগি বলেন না, যে কোনো মুরগি বলেন, এখানে মিল চাটাল সঙ্গে আছে, প্লাস গরু ফার্মও আছে। তো এখানে সিজন টাইমে যখন ধান ওঠে অথবা চাল যখন শুরু হয় সিজন টাইমে, তখন অনেক প্রকার লোক আসে আর কি, তারা সরাসরি মুরগি ফার্মের কাছে যায়, মুরগি ফার্ম দেখে, তার দেখা যাচ্ছে রোগ বিসুখ হওয়ার সময় থাকে যায়, তার বিভিন্ন জায়গা থেকে আছে, তাদের বাসাও মুরগি আছে, দেখা যাচ্ছে তাদের সঙ্গে জীবন চলে আসলো। তো এই চিন্তা ভাবনা করে আমি তখন এটাকে বেড়ার সিস্টেম করলাম, যাতে তারা বেড়ার বাইরে থেকেই খামার থেকে ডিস্টেন্স করলাম, খামার থেকে ডিস্টেন্স করলাম। এবং যারা খামারে থাকে তারা অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং তাদেরকে স্প্রে করে মানে বায়োসিন স্প্রে, জীবাণুকে স্প্রে করে তাদের খামারে ঢুকতে হয় এবং কাজ করতে হয়। আচ্ছা, আপনি যে একদিনে আপনাকে একদিনে বাচ্চা নিয়ে আসছিলেন? জি জি জি। এটা কি অনলাইন অর্ডার দিয়েছিলেন, কিভাবে আনলেন বাচ্চাটা, কিভাবে নিয়ে আসলেন? একদিনের বাচ্চা তো আমি প্রথমে খোঁজ দেই, মানে ইউটিউবে খোঁজ দিয়ে কোথায় পাওয়া যাবে, অনলাইনের মাধ্যমে খোঁজ দিলেন? অনলাইনের মাধ্যমে খোঁজ নিলাম। ওই শাহানা কি বললেন? শাহানা আরা পোলট্রি। আচ্ছা আচ্ছা, N6। আচ্ছা, ওখানে খোঁজ নিলাম অনলাইনে, ওনাদের কাছে নাম্বার পাইলাম, নাম্বার পাই ওনাদেরকে ফোন দিলাম। ফোন দিয়ে তো ওনারা তারপর বললো যে বাচ্চা আছে, বাচ্চা দেওয়া যাবে। তারপর আমি প্রথমে অ্যাডভান্স করলাম, অ্যাডভান্স করে তো যেই তারিখে বাচ্চা ওনারা দেওয়ার কথা ছিল সেই তারিখে দিয়েছে, এবং ভালো বাচ্চা দিচ্ছে, এ গ্রেডের বাচ্চা দিচ্ছে। এবং গত সেটাই আমার 800 বাচ্চা, কত মানে এর আগে সেটা 800 বাচ্চা ছিল, তো 800 বাচ্চা, 800 বাচ্চা প্রায় আমার 80,000 টাকা লাভ হয়েছে। ও গতবারেরটা, গতবারেরটা। আচ্ছা 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 আচ্ছা, তো তখন তো আমি আইটু উদ্বুদ্ধ হইলাম, সরাসরি ওনার সঙ্গে গেলাম, মানে যাই দেখা করলাম, দেখা করে বললাম এই তো আমার 2,000 বাচ্চা যাবে। তো ওনার বললো ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবং এই এইবারও এই ব্যাচে আমি যথাসময়ে বাচ্চাটা পাইলাম। আপনি যে একদিনে বাচ্চা নিয়ে আসলেন, কত করে নিয়েছিলেন এবার? এবার প্রায় 500 টাকা করে, 500 টাকা করে। জি জি। এটা নিয়ে একদিনে বোর্ডিংটা কি করলেন, বলবেন কি আমার বোর্ডিং কিভাবে করলেন? বোর্ডিং মূলত আনার পরেই, বোর্ডিংয়ে মূলত প্রথম সপ্তাহে 95 ডিগ্রি
ফারেনহাইট তাপমাত্রা লাগে। আচ্ছা, 95 মানে 95 ডিগ্রি ফারেনহাইট, তারপর ধীরে ধীরে এটা কমাইতে হয়। তো আনেই প্রথমে ওটাকে চিকগার্ড বলে, ওইটাকে চিকগার্ড দিয়ে বাচ্চা ঘিরে উপরে যেটা ঝোলা থাকে আর কি ওটাকে। কদিন লাগছিলেন আপনি বোর্ডিংয়ে? আমি প্রায় এখন একটু ঠান্ডা তো প্রায় 15 দিন লাগছিলাম। খাবার দাবারগুলো কী দিচ্ছিলেন? খাবার প্রথম অবস্থায় প্রথম 5 দিন আমি 5 থেকে 7 দিন আমি রেডি ফিড খাইছি, ব্রয়লার ফিড। আচ্ছা, তারপর তো আমি দেখতেছি যে আমার তো মানে এই ব্রয়লার ফিডে এখন যে হিসেবে দাম, সে হিসেবে খাওয়ার পরে তো আমার পথ্য হবে না। আচ্ছা, আর আমি নিজে একটু করে আগে থেকে লেয়ার খাবার করছিলাম, তখন থেকে একটু খাবারের মেনুটা জানি। তো আমি তখন ওই যে চিন্তা ওইটা করতাম ডিমের আর এটা মাংসের, আমি সেই হিসাবে মাংসতে ইয়ে করে মানে একটা খাদ্য তৈরি করলাম আর কি। খাদ্যে যেটুকু ফুড ভ্যালু লাগে, যেটুকু প্রোটিন লাগে, লাইসিন মিথোইন, এই যে আমি নিজে খাদ্য তৈরি করে নিজে খাবার খাওয়াই, নিজে তৈরি করে খাওয়াই। মানে আপনি যে গতবার যে আপনি একবার মানে হারভেস্ট করছেন, সেই হারভেস্টের পরে কোনো আপনার কোনো বড় ধরনের ছোটো বা বড় বা ছোটো ধরনের ক্ষতি হয়েছিল আপনার? না, আমার তেমন কোনো ক্ষতি হয় নাই গতবার, আমার তেমন কোনো ক্ষতি হয় নাই, শুধু আপনার 3% মলেরিয়া হয়েছে। আচ্ছা, ওই অসুখ বিসুখগুলো কী পাচ্ছিলেন তখন? অসুখ শুধু একটু সর্দি লাগে গেছিলো, একটু আমার খামারে অ্যামোনিয়া গ্যাস হয়েছিলো, ওটা হচ্ছে আমার ভুলের কারণে হয়েছিলো, ওটা বাচ্চার কোনো সমস্যা না। তো ওই সর্দি ওষুধ দিয়ে আমার ঠিক হয়ে গেছে পরে। আমার পরিকল্পনা ধীরে ধীরে প্যারেন্টস যাওয়া। আচ্ছা আচ্ছা, এবং প্যারেন্টস অর্থাৎ আমি হ্যাসিন ডিম উত্তীর্ণ করতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, এখন আপাতত আমি মাংসের জন্যই করতে যাচ্ছি, পরে আমি প্যান্সে যাবো। আপনি মাংসগুলো কোথায় কি করেন, বাজারজাতগুলো কোথায় করেন? আমাদের আশেপাশে যারা মুরগির ব্যবসা করে, পাইকার যারা হোলসেল দেয়, ওদেরকে খবর দিলে ওরা মাংস নিয়ে যায়। কত করে কেজি বিক্রি করেন? আমি এর আগে প্রায় 200 টাকা করে কেজি পাইকারি বিক্রি করছি। 2 মাসে কত টাকা হচ্ছিল একটা? 2 মাসে গড় ওজন 1 কেজি 900। 1 কেজি 900 গড় ওজন হয়েছিল? তাহলে তো খারাপ না। মোটামুটি সবাই লাভবান। দর্শক, এতক্ষণ যে ভিডিও দেখলেন, বানু পোল্ট্রি ফার্ম যার মালিক ইমরান সরকার, আমরা ওনাকে ইমরান খানই বলবো, কারণ যেমন হাই তেমন উঁচা। তো আপনি যাকে দেখলেন, উনি মূলত একজন অন্যান্য মুরগি চাষ করছে, পাশাপাশি উনি এই যে টাইগার মুরগিতে উনি ওনার যে এর আগেরবার যে মুরগি পালন করে উনি 80,000 টাকা লাভ করছে বলছেন। তো উনি সেই হিসাবে বলতে চাচ্ছেন যে পোলট্রি ফার্মের চাইতে এটা অনেক লাভজনক। অনেকে যারা পোলট্রি করতেছেন, আমি আশা করি পোলট্রি রাখেন, পাশাপাশি আপনি এটা শুরু করেন, দেখেন যে আসলে ওর চাইতে বেশি লাভ হয় কি না।